দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করেও চাহিদা পূরণ করতে পারছে না বিদ্যুৎ বিভাগ। ফলে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে লোডশেডিং, যা মানুষের ভোগান্তি আরো বাড়িয়েছে। ক্যাব বলছে জবাবদিহিতা না থাকায় বছরের পর বছর ইচ্ছাকৃতভাবে সংকট জিয়ে রাখছে আমলা নির্ভর বিদ্যুৎ বিভাগ। গত 13ই এপ্রিল দেশের ইতিহাসে সর্বোচ্চ 15,304 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, কিন্তু তবুও রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে লোডশেডিং, ফলে তীব্র গরমেও ফ্যান চালানো যাচ্ছে না। রাতে কারেন্ট থাকে না, দিনে কারেন্ট থাকে না, এক ধরনের একটা অবর্ণনীয় পরিস্থিতি আসলে সিলেটবাসী আছে। বিদ্যুতের কারণে আমরা দোকানদারি করতে পারতেছি না, কাস্টমারও আসছে না, খুব কম, খুব খারাপ। আমার ফ্রিজের আইসক্রিম সব গলে গেছে, একটা আইসক্রিম নাই, সব নষ্ট হয়ে গেছে। রমজান মাস, সেচ মৌসুম এবং তীব্র গরমের কারণে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সন্ধ্যার সময় গেলে বাসার গরম কারণ লাইন নাই, পুরো দিনে ভাই 2-3 ঘন্টায় থাকে না, কারণ দৈনিক 100 বার 200 বার আশা করে। 5 মিনিট দেয়, 5 মিনিট পরে গেলে 60 ঘন্টায় বিদ্যুৎ দেয় না, 60 ঘন্টা। মরুভূমিতে যে গরম, এই গরম এই বাংলাদেশে এত প্রচন্ড গরম, এত না কারেন্ট। গত বছর বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল 15,000 মেগাওয়াট, এই মৌসুমে তা 16,000 মেগাওয়াটে দাঁড়িয়েছে। আমরা আমাদের সেই চাহিদা প্রক্ষেপণ অনুযায়ী কিন্তু আমাদের পরিকল্পনা, উৎপাদন পরিকল্পনা আমরা করেছি। এখন পর্যন্ত আমাদের যতটুকু আমরা প্রত্যাশা করেছি তার কাছাকাছি আমরা পাচ্ছি, হুবহু না হলেও কাছাকাছি পাচ্ছি, আশা করি যে আগামী দিনে পাবো। জ্বালানি খাতে সুশাসন না থাকায় এই সংকট তৈরি হয়েছে বলে মনে করে ক্যাব। নির্বাহী দায়িত্ব তো এখন বিদ্যুৎ সেক্টরের সমস্ত কোম্পানিগুলোর চেয়ারম্যান হচ্ছে বিদ্যুৎ, জ্বালানি সেক্টরে জ্বালানি সচিব, বিদ্যুৎ সেক্টরে বিদ্যুৎ সচিব, সেই সব ইউটিলিটি গুলোর তারা চেয়ারম্যান হয়ে তারা এই রকম একটা সংকট সমাধান বছরের পর বছর দিয়ে থাকে, অথচ তাদের জবাবদিহি আওতায় আনা হয় না, এইটাই সমস্যা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সক্ষমতা থাকা সত্ত্বেও বিদ্যুতের সংকটের সমাধান হবে না বলেও মনে করেন তিনি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।